আমরা ইতোপূর্বে আমাদের গাইডলাইন ইনফরমেশন আমরা সব জায়গায় সব সেন্টারে সেন্টার ইনচার্জ অফিসার ইনচার্জ অবজারভার যারা আছেন তাদের কাছে পাঠিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠিয়েছি, ডিআইদের কাছে পাঠিয়েছি। তারা প্রত্যেকে স্ব কেন্দ্রে তারা নজরদারি চালাবেন, ব্যবস্থা নেবেন। আপনি আগে যেটা বললেন, আমরা দুটি অভিনব পদ্ধতি এবারে চালু করছি যে প্রত্যেক পরীক্ষার্থী তারা কোশ্চেন বুকলেট তারা নিয়ে যেতে পারবেন। দুই, তারা আমাদের যে ওএমআর শিট থাকছেন অর্থাৎ বুকলেটের মাঝখানে প্রত্যেকের একটা কাভার করা থাকবে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল বুকলেট তাদের পেপার কাভার থাকবে, সেই বুকলেটের সঙ্গেই কিন্তু ওএমআর শিট থাকবেন। ওএমআর শিট যখন অরিজিনাল কপিতে তারা মার্ক করবেন অটোমেটিক্যালি যেটি নিচে থাকবে যেটা এক্সামিনেস কপি সেখানে কিন্তু মার্কড হয়ে যাবে। অতএব বোর্ড নেবে শুধুমাত্র অরিজিনাল কপি, আর ক্যান্ডিডেট নিয়ে যেতে পারবে কোশ্চেন বুকলেটের সাথে এক্সামিনিজদের কপি, অর্থাৎ যে ওএমআর তারা অ্যান্সার করলেন সেটা বাড়ি থেকে নিয়ে যেতে পারবেন না। দেখুন, তারা কোশ্চেন বুকলেট কোশ্চেন জেনে যাচ্ছেন, ওএমআরের একটি কপি নিয়ে যাচ্ছেন। পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা যখন মডেল অ্যান্সার আমরা ওয়েবসাইটে দিয়ে দেব তারা মিলিয়ে নিতে পারবেন। এবং তাদের আমরা অনুরোধ করব, তাদের যদি বোর্ডের উত্তরের এগেনস্টে তাদের চ্যালেঞ্জ জানাতে হয় তারা নির্দিষ্ট ফিজ দিয়ে চ্যালেঞ্জ জানাবে। তখন আমরা দেখব তিনি যদি বলেন বোর্ডের উত্তর ভুল, তিনি তার মানে ডিমান্ডের সাথে আমাদের কাছে তার যে সাপোর্টিং ডকুমেন্টস টেক্সট বুক হতে পারে, বিভিন্ন ধরনের টেক্সচুয়াল মেটেরিয়াল হতে পারে, জমা দেবেন। আমরা সংশ্লিষ্ট কোশ্চেনের যে উত্তর বোর্ডের উত্তর ঠিক কিংবা ক্যান্ডিডেটের উত্তর ঠিক আমরা বিশেষজ্ঞ কমিটির মিটিং করব, বিশেষজ্ঞ কমিটি ঠিক করবেন। সেখানে যদি দেখা যায় যে বোর্ডের অ্যান্সার ঠিক রয়েছে তাহলে ক্যান্ডিডেট বেনিফিট পাবেন না, সেখানে যদি দেখা যায় যে ক্যান্ডিডেট যেটা বলছেন সেই উত্তরটা ঠিক আমরা এটাকে নেব। আবার কিন্তু দ্বিতীয়বার আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করব, তাদের কাছে মতামত নেব। এখানেও যদি দেখা যায় ক্যান্ডিডেট ঠিক তাহলে ক্যান্ডিডেটকে আমরা মার্কস দেব। আলটিমেটলি এই যে বিশেষজ্ঞ কমিটির মতামত নেওয়ার পরে সামগ্রিকভাবে সব ক্যান্ডিডেটের যেগুলো অভিযোগ জমা পড়ে সেই অভিযোগের আমরা বাস্তবতা বিচার করব। আলটিমেটলি শেষে রেজাল্ট পাবলিশ করার আগে আমরা যেগুলো আমরা উত্তর সেগুলো হতে পারে বোর্ডের উত্তর ঠিক হতে পারে, একেবারেই আমরা বোর্ডের যে উত্তরগুলো দিয়েছি সেগুলো ঠিক হতে পারে। যদি দেখা যায় ক্যান্ডিডেটের কোনো উত্তর ঠিক সেখানে ক্ষেত্রে আমরা ক্যান্ডিডেটকে সবার ক্ষেত্রে আমরা মার্কস দেব এবং আলটিমেটলি আমরা শেষে রেজাল্ট পাবলিশ করব। সেখানেও যখন আমরা রেজাল্ট পাবলিশ করব তখন কিন্তু রেজাল্টের সাথে অরিজিনাল ওএমআর কপি আমরা কিন্তু আপলোড করে দেব। তখন ক্যান্ডিডেট নিজে দেখতে পারবেন যে আমরা যে ওএমআরের অরিজিনাল কপি আপলোড করেছি এবং ক্যান্ডিডেট যেগুলো ওএমআরের যে এক্সামিনিস কপি অর্থাৎ সেকেন্ড কপি তিনি বাড়ি নিয়ে গেছিলেন তার সঙ্গে কিন্তু ট্যালি করে দেখতে পারবেন। আমার মনে হয় এর থেকে আর বড় 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 ধরনের কোনো ট্রান্সপ্যারেন্ট যে প্রসেস এটা হতে পারে না। আমি বলবো এটা মানে বর্তমানে সবথেকে আধুনিক এবং স্বচ্ছতম পদ্ধতি।